আসানসোল ইকো পার্কটি উত্তর বিধানসভা কেন্দ্রের HLG হাসপাতালের কাছে ADDA দ্বারা নির্মাণ করা হচ্ছে। সেই পার্কটি রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক পরিদর্শন করলেন এবং বললেন, এই পার্কটিতে প্রবীণ নাগরিক ও শিশুদের সমস্ত বিনোদনের ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন যে উত্তর বিধানসভার এবং আসানসোল শহরের বৃহত্তম পার্কটি আসানসোল ইকো পার্কে হবে। তিনি বলেছিলেন যে এটি ADDA এর সহযোগিতায় নির্মিত হচ্ছে, যা খুব শিগগিরই শেষ হবে। একই সাথে আসানসোল উৎসব 19 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের অন্যান্য জেলার লোকেরাও উক্ত প্রদর্শনীতে স্টল স্থাপন করতে সক্ষম হবেন, যা মন্ত্রী মলয় ঘটক বললেন। আসানসোল উৎসবটিও পরিদর্শন করলেন তিনি, সাথে ছিলেন অনিমেষ দাস, গুরুদাস চ্যাটার্জি সহ প্রমুখরা।